नमस्कार बंधुरा, गुड इवनिंग, जय श्री कृष्ण, जय श्री राधे। केमन आछो तोमरा सबाई? आशा करी खूब भालो आछो। आज के होच्छे फार्स्ट जानुआरी 2022। तो आज के आमी 4टार समय चले एसेछि ड्यूटी थेके, कारण कम्पानी 4टे छुट्टी दिए दिएछे, जेटा 6टाय सेटा आजके 4टे। तो এখন 5টা বেজে গেছে, এসছি বেশ কিছুক্ষণ। পথে পথে আবার একটু আমাদের মন্দির পড়ে, রাধা গোবিন্দ মন্দির, ওখানে একটু কথা বলে আসলাম, একটু প্রণাম করে আসলাম। তো এই করে করে বাড়ি চলে এসেছি। তো ছাদে সেই এক সপ্তাহ আগে উঠেছিলাম, তো দেখেছিলাম কতগুলো লাউ করা পড়েছে, তো কত বড় হয়েছে। মার কাছে ধর খবর নেওয়া হয়নি, আমি ভাবলাম নিজেই দেখবো। তো ওইটা দেখার জন্য আমি ছাদে উঠেছি, মানে ছাদে এসেছি। তো ভেবেছিলাম অনেক বড় বড় হয়ে গেছে, কাটা যাবে। তো যেটা দেখছি সেটা ওই পোকে হুল ফুটিয়ে দিলে যা হয়। আর আমার রান্নাঘরের মাচা, মানে চাল যেটা প্লাস্টিক, ওর উপরেও লাউ ডগা চলে গেছিল, সেটাও কতটা বেড়েছে দেখার জন্য। তো চলো দেখি। তো এই যে দেখো, আমার চালের উপরে, মানে রান্নাঘরের চালের উপরে, আমি ওই ভিডিওটা থেকেই দেখব, কারণ আমার কাছে মইটা আমি নিয়ে আসিনি। তো এই চালের উপরে কতটা বেড়েছে, তো আমি নিজে ওই ভিডিওটা থেকেই দেখব। এই যে হাত যতটা যাচ্ছে দেখো, আমার লাউর কড়া কিরকম, এই যে লাউ ডগা গুলো দেখো কি সুন্দর করে যাচ্ছে। তো জায়গা অনেক আছে, ওরা চাইলে অনেকটাই যেতে পারবে। আর এই যে দেখো, মা সেই প্লাস্টিক প্লাস্টিক দিয়ে রেখেছে, যদি বাঁচে। আমি এগুলোই দেখেছিলাম। তো এই একটা দেখো, এটার চেহারাটা ভালো আছে। তো এই মা দেখো, শুধু প্লাস্টিক প্লাস্টিক দিয়ে রেখেছে। আর এইটা দেখে গেছিলাম সেই সপ্তাহখানেক আগে। তো পোকায় নিশ্চয়ই হুল ফুটিয়েছে, না হলে এটা আরো বড় হতো। একদম বাথরুমের দরজার সামনে, এটা বাথরুমের ছাদেও উঠেছে। তো এই হচ্ছে ছাদের অবস্থা। তো দেখা আমার হয়ে গেছে, তোমাদেরও দেখালাম, আর একটা যেটা আছে সেটা দেখাবো। মা লাউ তো গাছ তো দেখলে, একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আলু। এগুলো খেতে আনা আলু, মানে ঘরে পুরানো আলু যেগুলো, তাতে যে কোরগুলো, মানে কি বলে, গজ বেরিয়েছিল, সেখান থেকে মা কেটে কেটে এরকম লাগিয়েছে। তো লাউ বা কি বলে, লাউ না এটা আলু, আলু পাতার বড়াও খাওয়া যায়। তো সেটা এখনো খাওয়া হয়নি। তো একদিন ভাবছি কটা লাউ, আবার শুধু লাউ লাউ বলতে বলতে লাউ লাউ হয়ে যায়, মানে আলু পাতা ডগা, আলু গাছের ডগা কেটে নিয়ে বেসন দিয়ে বড়া ভাজব। সেটা আজকেও করা যেতে পারে। আবার মা এই যে সুপারি গাছ থেকে পড়েছে, সেগুলো শুকিয়ে শুকিয়ে, যাই হোক, এই যে লাউ গাছ, আবার সেই দেখো, মানে ভুল বলবো কি, লাউ গাছ লাউ গাছ লাউ গাছ লাউ গাছ বলতে বলতে লাউ গাছই হয়ে যাচ্ছে, আলু গাছ। আর বেগুন গাছের অবস্থা খুব একটা ভালো নেই। এগুলো হচ্ছে ডোপাটি ফুল গাছের বিচি, ফুল শেষ হয়ে গেছে, এই যে বিচি। তো এখানেই আবার ফেলে দিই, গাছ বেরোবে, এই যে। তো চলো বন্ধুরা, একদম সন্ধ্যা হয়, কারণ আজানও শুনতে পাবে তোমরা আমাদের চারিদিক, মানে দুদিন তিন, মানে তিন দিকেই তোমার এরকম আজান হয়। তো ওই শোনা যাচ্ছে, আমার ছাদ তো খাখা করে, কেন কি রিমলি ঝিমলি নেই। আর এখন আমার আশাও হয় না খুব একটা, ওই যা দেখভাল করার মাই করে। তো তোমাদের ফার্স্ট জানুয়ারি কেমন কাটছে,
ভালোই কাটবে, সারা বছর ভর ভালোই যাবে। তো এই আর কি, আমি এসেই জামা কাপড় চেঞ্জ করে ছাদে চলে এসেছি যে সন্ধ্যা হওয়ার আগে লাউ গাছের অবস্থাটা একটু দেখে নি। তো এই হচ্ছে লাউ গাছ, বেশ একটা একটা করে আমি কেটেছি, কাউকে এখনো দেয়া হয়নি। যদি দুটো তিনটে একসঙ্গে হয় তখন যে না দিয়েই কি হয়, অনেকদিন পর পর সেই 15 দিন পর একটা হলো, তখন নিজেরই হয়তো সবজি থাকলো না, মনে হয় যে খেয়ে নি। তো এই আর কি, তো চলো নিচে যাওয়া যাক। তো বন্ধুরা নিচে চলে আসলাম, ছেলের পিকনিক আছে, স্যার তো রেডি হয়ে গেল, আর রেডি হয়ে আমাকে ডাকতেও গেল, তো চলে আসলাম, ও বেরোচ্ছে। তো আর কি বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। 1 জানুয়ারি যেমনি সবাই আমরা যাতে ভালো কাটে সেই জন্য একটু চুপচাপ থাকি, কথা কম বলি, ভালোভাবে চলি। আমার মনে হয় শুধু এই একটা দিনই নয়, বছরের প্রত্যেকটা দিন যেদিন আসে সেদিনই আমাদের ভালোভাবে থাকা উচিত, কিন্তু হয়ে ওঠে না। সব দিনই 1 জানুয়ারি হওয়া উচিত, এটা আমার মনে হয়। তো বন্ধুরা যেটা হয়েছে সেটা, ছেলে তো পিকনিকে মানে চলে গেল, তারপর আমি শুয়েছিলাম, শরীরটা তো মানে খারাপ লাগছে, এখনই উঠলাম, মানে 10টা বাজে। তার আগে আমি একটু ময়দা ছেনে রেখে গেছিলাম, রুটি তো করবো, তো রুটি না করে লুচি করি, সবাই খেতে পারবে, ছেলে খাবে না। তো মাকে বলেছিলাম একটু আলুটা আলুর দম করবো, আলুটা একটু কেটে দাও, সেটি করেছে নিরিবিলি এরকম ঝুড়ি ঝুড়ি করে কুচিয়েছে। আমার তো মস্ত গরম এখন, আর যে কটা আলু ছিল বাকি সেটা এই আলুর দমের জন্য বসিয়ে দিচ্ছি, হয়েও গেছে, মানে সিটি বন্ধ দেওয়ার পর বন্ধ করে দিচ্ছি। তো এখন আলু ভাজা লুচি, আলুর দম লুচি, আর সকালে করে রেখে গেছিলাম বেগুন ভাজা আছে। তো 1 জানুয়ারি সবাই খাবে ভালো মন্দ, আমিষ আমাদের নিরামিষ, তো সেই জন্য একটু নিরামিষের মধ্যে একটু যাতে ভালো খাওয়া যায়। তো এখন লুচিটা ভাজবো, 1টার সময় বানিয়েছি, তো বানিয়ে তারপরে আবার আসছি। হ্যাঁ, লুচি ভাজতে তো অনেকক্ষণ টাইম লাগবে বন্ধুরা, তো আমি তো দাঁড়াতেই আর পারছি না, মাথা ফেটে যাচ্ছে, মানে ঠান্ডায় আছি। তাই একটু বললাম একটু চা করে দাও, গোলমরিচ দিয়ে চাটা করেছে, তো চাটা খাবো আর লুচিটা ভাজবো। তিন চারটে একটু ভেজেছিলাম, তো চাটা একটু খাই, আর একটা একটা খেয়েছি আর একটা খাচ্ছি, চাটা খাবো আর ভাজবো, গলাটা বেশ আরাম লাগছে। দুমিনাটা ফোন করো, এখন আসছে না কেন? তো আমার লুচি ভাজা কমপ্লিট, আলু ভাজা ঝুড়ি আলু ভাজা মানে চিপসের কমপ্লিট, আর আলুর দম, অল্প আলু ছিল না, সেই অল্প আলু, নিরামিষ একদম আদা ফাদা কিছু নয়, টমেটোর সস দিয়েছি। তো এই এবার খাবো, খেয়ে আবার ডুববো, মানে মাথা ফাথা দেখা যাচ্ছে। তোমরাও না খেলে খেয়ে নাও, আর না খেলে গ্যাসকে তো পার্টি পার্টি, যাও সামনে দিয়েই যাও। তোমরা সবাই আনন্দ ফুর্তি করো, 1 জানুয়ারি পিকনিক করো, টাটা বাই বাই, দেখা হচ্ছে আমার, ভালো থাকো।